আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আইরূপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বদলে যেতে পারে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত, পার্লামেন্টে বিল পাশ। ব্রিটেনে গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য চালু হতে পারে নতুন ভিসা, পিএসডব্লিউ ফের চালুর প্রস্তাব নাকচ। জনতার মুখোমুখি হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র। শুনছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবর্তন হয়ে যেতে পারে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত, গড সেভ দ্য কুইন সঙ্গীতে এতকাল ধরে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও এখন এটি স্থলাভিষিক্ত হতে পারে নিজস্ব জাতীয় সঙ্গীত। নির্ধারণের জন্য আলোচনা এবং ক্যাম্পেইন চলছে। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টে জাতীয় সঙ্গীত নির্বাচনের জন্য একটি বিলও পাশ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ। ইংল্যান্ড একটি স্বতন্ত্র জাতীয় সঙ্গীত গ্রহণ করতে যাচ্ছে। নিজস্ব জাতীয় সঙ্গীত নির্বাচনের লক্ষ্যে হাউস অফ কমন্স এ গত 13 জানুয়ারি একটি বিল গৃহীত হয়েছে। বিবিসি জানায়, 13 জানুয়ারি লেবার পার্টির সংসদ সদস্য টবি পার্কিনসনের উত্থাপিত জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিলটি গৃহীত হয় এবং আগামী 14 মার্চ বিলটির উপর দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। I'd like to say at the outset that I'm neither a Republican nor an atheist nor an English nationalist. I will speak more about that theme shortly. But members should detect no hostility by me towards God, Her Majesty the Queen, to God Save the Queen, or to the United Kingdom. Indeed, it is precisely out of respect for preserving many of these things that I believe the time has come to consider the question of an English national anthem. বিশেষ করে খেলাধুলা ইংল্যান্ডকে পড়তে হয় জাতীয় সঙ্গীত বিড়ম্বনায়, যেখানে স্কটল্যান্ড ও ওয়েলসের রয়েছে নিজস্ব জাতীয় সঙ্গীত। এজন্য 2010 সালের কমনওয়েলথ গেমসের জন্য ইংল্যান্ড নির্বাচন করেছিল একটি স্বতন্ত্র জাতীয় সঙ্গীত। ভোটে নির্বাচিত প্রি রোমান্টিক যুগের কবি উইলিয়াম ব্লেকের জেরুজালেম কবিতাটিকে ইংল্যান্ড ক্রিকেট দল জাতীয় সঙ্গীত হিসাবে 2003 সাল থেকে গেয়ে আসছে। কনজারভেটিভ পার্টি ওয়েবসাইট থেকে জানা যায়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হিসাবে পছন্দ করেন উইলিয়াম ব্লেকের কবিতাটি। এদিকে বুধবার হাউস অফ কমন্সে উত্থাপিত বিলের বিরোধিতা করেন সরকারদলীয় এমপি জ্যাকব রিচ-মগ। But actually I oppose this proposal for deep and serious reasons. What greater pleasure can there be for a true-born Englishman or true-born Englishwoman to listen to our own national anthem? Yeah. And that these expressions of the individual nationalism are a disuniting factor in our country, in a country that we ought to want to make more united. উল্লেখ্য, 2006 ও 2007 সালেও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত নিয়ে পার্লামেন্টে কথা উঠেছিল। আব্দুর রশিদ, চ্যানেলাই। ব্রিটেনে আবারও বাতিল হলো পিএসডব্লিউ ভিসা চালু হবার আবেদন, তবে ব্রিটেনে গ্রাজুয়েশন করা স্টুডেন্টদের জন্য চালু হতে পারে নতুন একটি ভিসা। বিস্তারিত দেখুন মঞ্চের আহমেদ চৌধুরীর রিপোর্টে। ব্রিটেনে পিএসডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্কের ভিসা ফের চালুর আশায় যারা দিনগুন ছিলেন তাদের জন্য আপাতত নেই কোনো সুখবর। বৃহস্পতিবার পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পুনরায় চালুর দাবি হাউস অফ কমন্সে প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 2012 সালে অপব্যবহারের অভিযোগ উঠায় এ ভিসা বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। ব্রিটেনে মূলত বাংলাদেশি সহ এশিয়ান শিক্ষার্থীদের অনেকেই দফায় দফায় স্টুডেন্ট ভিসা এক্সটেনশন করে অপেক্ষায় দিনগুন ছিলেন টিয়ার ওয়ানের আওতায় পিএসডব্লিউ ভিসায় সুইচ করার আশায়। ব্রিটেনে শিক্ষাজীবন শেষে দুবছরের এ ভিসায় শিক্ষার্থীরা দেশটিতে বসবাসের পাশাপাশি কাজেরও সুযোগ পেতেন। তবে আশার কথা হলো ব্রিটেনে শিক্ষাজীবন শেষে সীমিত পরিসরে কাজের সুযোগ সহ একটি ভিসা চালু হতে পারে। এক ধরনের স্টার্টআপ ভিসা হবে, যারা যদি ভালো প্ল্যান দেয় গ্রাজুয়েশন করার পরে, তাহলে হয়তো দেখা যাবে একটা স্টার্টআপ ভিসা দিবে, 20-30,000 pounds ডিপোজিট করতে হবে, মানে ইনভেস্ট করতে হবে, করলে পরে দিবে। আর গ্রাজুয়েটদের জন্য যারা বিশেষ করে ভালো পরিকল্পনা দিবে বা বিজনেস প্ল্যান করবে, ইনভেস্টমেন্ট প্ল্যান করবে, তাদের জন্য আরো সুযোগ সুবিধা আসতেছে। আমরা যদি এপ্রিল পর্যন্ত অপেক্ষা করি,
হয়তো নতুন কিছু সুযোগ সুবিধা আসতে পারে, কিন্তু মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কিন্তু স্টার্ট আপ বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, এছাড়া কাজের জন্য অনেকেই যদি আসতে চায় শর্টকাট এখন ভিজিট ভিসার মাধ্যমে অনেকে আসতে পারে। সুতরাং স্কিল লোকদের জন্য, শিক্ষিত লোকদের জন্য ব্রিটেনের ভিসার রাস্তা কিন্তু বন্ধ না, খোলাই আছে। আপনাকে দক্ষ হতে হবে, মেধাবী হতে হবে, যোগ্যতা প্রমাণ করতে হবে, ইউকের ইউকেতে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে হবে, তাহলেই এখানে ভিসা পাওয়া সম্ভব। মুনজার আহমদ চৌধুরী, চ্যানেল আই, লন্ডন। জনতার মুখোমুখি হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। আগামী 21 জানুয়ারি হোয়াইট চ্যাপেলের আইডিয়া স্টোরে কমিউনিটির মানুষের বিভিন্ন সমস্যা, জনগণের কথা সরাসরি শুনবেন মেয়র। এই মেয়রাল অ্যাসেম্বলিতে বাড়ার বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বস্তরের বাসিন্দাদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জন বিগস। মেয়রের সাথে বাড়ার বাসিন্দাদের আলোচনায় হোয়াইট চ্যাপেলে নিয়ে মাস্টার প্ল্যান, আবাসন, কর্মসংস্থান সহ নানা জনগুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রস্তাবিত বাজেটের গুরুত্বপূর্ণ সেবা খাত বাজেট কাটের বিরোধিতা করে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল গ্রুপ ও কয়েকটি সংগঠনের উদ্যোগে সে নো কাট ইন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্যানারি ওয়ার্পের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাউন্সিলর মায়ুম মিয়া। এতে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশনের চেয়ার হুগো পিয়ারে। এতে বক্তব্য রাখেন অলিউর রহমান, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর আব্দুল আসাদ, কাউন্সিলর মাহবুব আলম, কাউন্সিলর আব্দুল মুস্তাকিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ক্যাথি ম্যাকটেনসনি, কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী, মোহাম্মদ জামি, আব্দুল আহাদ সহ আরও অনেকে। বেঙ্গলি হিউম্যান রাইটস কমিশনের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। হান্নান মিয়া সভাপতিত্বে ও আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্রিটানিয়া ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রেজারার সৈয়দ এহসানুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ আলী, ফয়সল হোসেন সুমন, আজিদুর রহমান আজাদ, আব্দুল বাসিদ, শাহিনুর ফারুক আহমদ, জুবাইর আহমেদ জসিম, ফরাদ আহমদ, তারেক আহমদ সুমন, দুলাল আলম, আরাফাত আহমদ, বিজয় প্রমুখ। লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আলহাজ নুরুল হক লালামিয়ার সভাপতিত্বে আলতাফুর রহমান মুজাহিদ ও আনিসুর রহমান আনিসের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সৈয়দ সুরক আলী, ইলিয়াস মিয়া, ইউসুফ কামালী, শাহেক আহমদ, আজিজুল হক, শামীম আহমদ, ফয়েজ খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের কোটি মানুষের প্রাণে নব উদ্দীপনার উন্মোচিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইন্ডন ও সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি এম এ কাহার ও সিনিয়র সহসভাপতি আলী আফতাব নওয়াব আলীর বাংলাদেশ সফর উপলক্ষে বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার সুইন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতিত্ব করেন এম এ জামান চৌধুরীর সভাপতিত্বে ও এবং সাধারণ সম্পাদক সুমন রায়ের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমান আকিব, এনামুল হক চৌধুরী, আব্দুল কাদের, সাইফুর রহমান শামীম, নাসিরুল হক, জুবাইর আহমেদ, রাজীব বাবু, অভিজিৎ দেবনাথ, রাজীব মালাকর রাজু, হাবিবুর রহমান, মোহাম্মদ জালাল উদ্দিন ও আব্দুল ওয়াদিদ সুমন প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যাক থাকছে। বার্মিংহামে শিল্পী কারি আমির উদ্দিন সংবর্ধিত। প্রবাসীর বেশিরভাগ অর্থ ব্যয় হচ্ছে অনুৎপাদনশীল খাতে, সিলেটে সেমিনারে বক্তারা। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
বার্মিংহামের বাংলাদেশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বিশিষ্ট জারি সঙ্গীত শিল্পী কারি আমিরউদ্দিনকে সম্বর্ধিত করা হয়েছে। আমাদের লোকমান হোসেন কাজী জানান, প্রবাসী বাংলাদেশি তরুণদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশি ট্রাস্ট ইউকের উদ্যোগে মিডল্যান্ডসের বিপুল সংখ্যক সঙ্গীত প্রেমী শ্রোতাসহ কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কারি আমিরউদ্দিন তার ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি গান পরিবেশনের পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করেন। ব্রিটিশ বাংলাদেশি ট্রাস্ট ইউকে চেয়ারম্যান জুবের আলমের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল ইসলাম ও আশিক মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেবুল হাসিরানী, খালিক মল্লিক সহ ব্রিটেনের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বার্মিংহাম থাকি তারা সবে আমার সম্বর্ধনা দিচ্ছেন। আমি ইটার লাগি বার্মিংহাম ভাষী এবং ব্রিটেন ভাষী সবাই আমি ধন্যবাদ জানাই। ইতালিতে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কুদরত আলী ওসমানকে দেওয়া হলো বিদায় সংবর্ধনা। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজবুল হাসান শামীমের রিপোর্টে। ফার্স্ট অ্যান্ড ক্লিন ফ্যামিলি কোম্পানি ইতালির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কুদরত আলী ওসমানকে দেওয়া হলো বিদায়ী সম্বর্ধনা। সোমবার মিলানস্থ একটি রেস্টুরেন্টে হাসিব আলম সেলিমের পরিচালনায় এবং আশরাফুল হক খোকন ও দিলওয়ার হোসেন দীপুর তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সম্বর্ধিত অতিথি কুদরত আলী ওসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট অ্যান্ড ক্লিন ফ্যামিলি কোম্পানির পরিচালক ভ্যালেরিয়া এবং মিকেলা। বিদায়ী বরেণ্য ব্যক্তিকে শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল্লাল মামুন, সালাউদ্দিন ভূঁয়া, আব্দুল খালেক রিন্টু, হোসাইন মোহাম্মদ মনির, জামান আহমেদ, রবিন শিকদার, মাজহারুল ইসলাম সুমন, শাহ আলম, রফিকুল ইসলাম দেওয়ান সহ বিদায়ী অতিথির সহকর্মী বৃন্দ। বক্তারা কুদরত আলী ওসমানের বন্ধু বৎসল্য ও পরোপকারী মনোভাবের প্রশংসা করেন। ইতালিতে কর্মময় সময়ে তিনি বহু প্রবাসী বাঙালির কর্মসংস্থানে বিশেষ ভূমিকা পালন করেন। মহৎ এ ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ঢাকা কুমিল্লা সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অশ্রু সজল বিদায় জানিয়ে বরেণ্য কুদরত আলী ওসমানের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। ইতালির পালেরমোতে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নবগঠিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ জানান, মোহাম্মদ আব্দুর নূরকে সভাপতি, এমডি সুজনকে সিনিয়র সহসভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে 35 সদস্যের এই কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ কাপ্তান মিয়ার পরিচালনায় সভা সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মোহাম্মদ রফিক। সভায় নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সমিতির সাবেক সভাপতি বোরহানউদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজাহান মোবারক, রুবেল আহমদ, শাহেদ আহমদ সেলিম ও লিটন মল্লিক প্রমুখ। সভায় বক্তারা স্থানীয় বাংলাদেশী কমিটির উন্নয়ন ও ঐক্যের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। মাদ্রিদের একটি হলে অনুষ্ঠিত এই অভিষেকের অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন আঞ্চলিক সংগঠনগুলো ভিত্তি মজবুত হলে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। সমিতির প্রেসিডেন্ট মুস্তফা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আক্তার হোসেন আতা, মুজিবুর রহমান ববি, মাহবুবুর রহমান জন্টু, মোহাম্মদ ইসমাইল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, স্বাধীন শাহিন আহমদ, আলামিন তুহিন আহমেদ কায়ুম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সামি দেওয়ান, সুমন, নূর, রানা প্রমুখ। কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন খোরশেদ আলম মজুমদার, জিয়াউর রহমান খান, এস আই রবিন, কামরুজ্জামান সুন্দর, আলামিন সহ আরো অনেকে। এবার সিলেটের খবর। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাজ উদ্দিন বলেছেন দেশের বার্ষিক গড়ে যেই
1500 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আসে তার বড় অংশই পাঠাচ্ছেন সিলেটবাসীরা। তবে এই অর্থের বড় অংশই ব্যয় হচ্ছে অর্থহীন বাহারি অট্টালিকা আর বড় শপিং মল নির্মাণের মতো অনুৎপাদনশীল খাতে। বৃহস্পতিবার সকালে সিলেট চেম্বার আয়োজিত সেমিনারে ডক্টর পারাস উদ্দিন এইসব কথা বলেন। দ্রুত অগ্রগতি সোপান বাংলাদেশ সিলেটের ভূমিকা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ পারাস উদ্দিন। সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদকে সভাপতি, সেমিনার অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রমুখ। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার সভাপতি ডক্টর তৌফিক হোসেন চৌধুরী, অধ্যাপক আনোয়ার হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহমদ। সুনামগঞ্জের ছাতক উপজেলায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের চার দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, আওয়ার লেডি কুইন অফ পিস ক্যাথলিক ইঞ্জিনিয়ারিং কলেজ ইউকে শিক্ষক মার্ক সেডন ও রটারি হার্ট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফাইজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজি সৈয়দ আহমদ, হাজি জাহাঙ্গীর আলম, হাসান তানবির, শিক্ষক মোহাম্মদ আরস আলী সহ অনেকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বদলে যেতে পারে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত, পার্লামেন্টে বিল পাস। ব্রিটেনে গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য চালু হতে পারে নতুন ভিসা, পিএসডব্লিউ ফের চালুর প্রস্তাব নাকচ। জনতার মুখোমুখি হচ্ছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র। এই ছিল আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শুভরাত্রি।